তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিস ভাঙচুরের ঘটনা ঘটল ভাঙড়ের কাশীপুর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। সরকারি ঘর ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুন খাতায় কলমে প্রধান হলেও তার স্বামী তৃণমূলের অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লার কথায় পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম হয়। ইব্রাহিম মোল্লা পঞ্চায়েতে কোনো দায়িত্বে না থাকলেও সারাক্ষণ পঞ্চায়েতে থেকে নিজের দাপট দেখায় বলে অভিযোগ। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া বুথের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূলের নেতা খয়রুল ইসলামের সঙ্গে ইব্রাহিম মোল্লার বচসা বাধে সরকারি ঘর বাটোয়ারা নিয়ে। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উভয় পক্ষকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে আহত খয়রুল ইসলাম ও ইব্রাহিম মোল্লাকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। ঘটনায় উভয় পক্ষ কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। প্রধান সাহেব পরিষ্কার বলেছে যে সদস্য বা সদস্য যাকে পাঠাবে সে তারা মাধ্যমে সব জমা দেবে। এখন বাপিরা ও নিজের মতন মন গড়া জমা নিচ্ছে। বাপিদার কাছে জিজ্ঞেস করলি, বাপিদা বলছে যে আমার সমিতির লিডার জমা নিতে বলেছে, সমিতির লিডার জমা নিতে বলেছে। সেখানে আমি সমিতির, আমি সদস্য, সমিতির লিডার জমা দিতে, সমিতির লিডার লেখক কাজ করো, তাহলে আমার সদস্য রেখে লাভ নেই। ঠিক আছে, তাতে আসছিল দুধ কুমার বসছিল আর বাপ বলে সে চালাক পেল গেছে। আগে সেটা দেখতে হবে, বন্ধ করে দেখতে হবে কে কার মেরেছে। আমরা পঞ্চায়েতে আমি এবং আমার মেম্বাররা সবাই বসছিলাম এবং বলে আমার এখান থেকে তিনটে ঘরের নাম দিয়েছে। আমি তখন বলি তোর ভাই সুবিধা আলী পঞ্চায়েত সমিতির মেম্বার এবং খাদ্যের কর্মদপ্তর, সে সেই ঘরে দিয়ে জমা দিয়েছে।